আজকে তোমাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো এইচএসসির রেজাল্টের বোর্ড চ্যালেঞ্জ বা ফলাফল পুনর্নিরীক্ষণ কিভাবে তুমি করবা সেটা সম্পর্কে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। কারণ তোমাদের অনেকেরই রেজাল্ট যেহেতু প্রকাশিত হয়ে গেছে, অনেকের অল্পের জন্যই দেখা যায় ভর্তি যোগ্যতা যদি তুমি ফিল আপ করতে পারতো না বা অল্পের গ্রেডের জন্যই তোমার ভর্তি পরীক্ষায় অনেক মার্ক কাটা যাচ্ছে, তো এই সামগ্রিক তথ্যগুলো যদি তুমি রিভিউ করতে চাও বা তোমার ভর্তি পরীক্ষা যদি মনে হয় তুমি যে পরীক্ষাটা দিয়েছো বোর্ড পরীক্ষা সেই অনুযায়ী তোমার রেজাল্ট আসেনি, তাহলে তোমার জন্য কিন্তু এখানে বোর্ড চ্যালেঞ্জ করার একটা সুযোগ আছে। অর্থাৎ তুমি যেই সাবজেক্টে তোমার কাছে মনে হচ্ছে যে যেই সাবজেক্টে তোমার যেই তুমি যে পরীক্ষা দিয়েছো সেই প্রত্যাশিত রেজাল্ট আসেনি, সেই সাবজেক্টে চাইলে তুমি কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। এবং বোর্ড চ্যালেঞ্জের ফলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ যখন তুমি করবে এই বোর্ড চ্যালেঞ্জের ডেট অলরেডি আমাদের 9 তারিখ থেকে শুরু করে 15 তারিখ পর্যন্তের ভিতরেই তোমাকে এই বোর্ড চ্যালেঞ্জটা করতে হবে। তুমি যেই সাবজেক্টে তোমার কাছে মনে হচ্ছে যে যেই সাবজেক্টের রেজাল্ট আসছে তার থেকে তুমি বেশি পাওয়ার দরকার ছিল সেই সাবজেক্টে তুমি চ্যালেঞ্জ করার জন্য তুমি 9 থেকে 15 তারিখের ভিতরেই আজকে আমি যে সিস্টেমটা বলে দিব সেই সিস্টেম অনুযায়ী তুমি অ্যাপ্লাই করবা বা তুমি চ্যালেঞ্জ করবা, তাহলে সেক্ষেত্রে তার এই 15 তারিখের পরে প্রায় 15 থেকে 20 দিনের ভিতরে কিন্তু রেজাল্টটা চলে আসবে। এবং তোমার যদি কপাল ভালো থাকে এবং তুমি যদি কনফিডেন্স হও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্টটাও কিন্তু পরিবর্তন হতে পারে। আর প্রশ্ন হলো এই বোর্ড চ্যালেঞ্জটা তুমি কীভাবে করবা বা বোর্ড চ্যালেঞ্জটা করার জন্য আসলেই কি রেজাল্ট পরিবর্তন হয় কি না। প্রতিবারই দেখা যায় যে বোর্ড চ্যালেঞ্জ করার পর অবশ্যই কিন্তু যাদের মানে হয়তো বা কিছু মিস্টেক হয়ে যায়, প্রিন্টিং মিস্টেক বলো বা টাইপিং মিস্টেকের কারণে মাঝে মধ্যে রেজাল্ট খারাপ চলে আসে, বাট তাদের যদি ওরকম মনে হয় যে আমি পরীক্ষা ভালো দিচ্ছি বাট আমার রেজাল্টটা খারাপ আসছে বা ফেল আসছে, তারা চাইলে বোর্ড চ্যালেঞ্জ কিন্তু করতে পারে। কারণ বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু অবশ্যই রেজাল্ট কিন্তু পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে। আর প্রশ্ন হলো যে বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট কমবে কি না। কথার কথা তোমার পয়েন্ট আসছে 4.50, এখন তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে 4.50 থেকে কমে যাবে কি না, এইটার উত্তরটা হলো যে বোর্ড চ্যালেঞ্জ করলে কখনোই তোমার যে রেজাল্ট আসছে সেটা কখনো কমবে না, শুধুমাত্র বাড়বে। যদি বাড়ার সুযোগ থাকে তাহলে বাড়বে কিন্তু কমবে না, তার মানে তুমি বোর্ড চ্যালেঞ্জ করলে তোমার রেজাল্ট কখনো কমবে না, যা আছে তাই থাকবে যদি পরিবর্তন না হয়, আর যদি বাড়ার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা বাড়বে। আর প্রশ্ন হলো এখানে আমাদের কখন কী করা হয় যে বোর্ড চ্যালেঞ্জ করলে আসলে এটা সিস্টেমটা কীরকম থাকে, এখানে দেখা হয় তোমার যোগফলগুলো চেক করা হয়, তুমি যে মার্কগুলো পাইছো মানে পরীক্ষা দেওয়ার পর সেগুলোকে যোগফলগুলো চেক করা হয় যে যোগফলে কোনো ভুল হয়েছে কিনা, বা কোনো সময় দেখা যায় যে তোমার 10টা প্রশ্ন আছে, 10টার ভিতরে তুমি 9টা স্যাররা কাটছে বাট 1টা প্রশ্নের মার্ক দেয়নি, তো ওটা চেক করে ওখানে যদি মার্ক দেওয়ার দরকার থাকে সেক্ষেত্রে মার্ক দিয়ে দেয়। অর্থাৎ এই 2 ধরনের কাজগুলো সাধারণত বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু বোর্ডের কর্তৃপক্ষ বা স্যাররা কিন্তু এটা চেক করে। আর প্রশ্ন হলো যে তুমি বোর্ড চ্যালেঞ্জটা কেন করা উচিত, কী কী কারণে আসলে বোর্ড চ্যালেঞ্জটা করা উচিত। এর প্রথম যদি উত্তর, অনেক সময় দেখা যায় যে ভর্তি যোগ্যতা করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য অনেকেরই দেখা যায় যে যেই যোগ্যতা ভর্তি যোগ্যতা প্রয়োজন ভর্তি পরীক্ষায় বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পরীক্ষা দেওয়ার জন্য সেটা কারো অল্পর জন্যই হয় না, দেখা যায় 0.5-এর জন্য অনেকের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা না। তো যাদের এরকম কনফিউশন আছে বা মনে হচ্ছে যে আমার একটু যদি আমি পয়েন্ট পেয়ে যাই আমার বোর্ডে আমার ওইটা যদি ইম্প্রুভ হয় তাহলে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, তারা যদি চাইলে কিন্তু তুমি বোর্ড চ্যালেঞ্জটা করে দেখতে পারো। এর প্রশ্ন হলো যে অনেকে দেখা যায় যে অনেক ভালো পরীক্ষা দিচ্ছ বাট রেজাল্ট তোমার আশানুরূপ আসেনি বা তোমার প্রত্যাশিত যে রেজাল্ট আসেনি, তো তাদের যাদের এরকম হয়েছে তারা চাইলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে দেখতে পারো যে তোমার আসলে ওই সাবজেক্টে কোনো মানে ইম্প্রুভ হওয়ার কোনো সুযোগ আছে কিনা। আর প্রশ্ন হলেন বোর্ড চ্যালেঞ্জটা তুমি কীভাবে করবা, কোন কোন ওয়ে ফলো করে তুমি এই বোর্ড চ্যালেঞ্জটা করতে পারো। বোর্ড চ্যালেঞ্জ করার জন্য প্রথম যেটা ওয়ে, তোমাকে অবশ্যই অবশ্যই টেলিটক সিম তোমাকে থাকতে হবে বা তোমার অন্য কারো যদি টেলিটক সিম হয় তাও হবে, বাট টেলিটক সিমে তোমাকে কী করতে হবে, তোমাকে রিচার্জ করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু বিকাশের মাধ্যমে কোনো কিছু পেমেন্ট করতে হবে না, তুমি মোবাইলে যেমন আমরা ফ্ল্যাক্সিলোডের মাধ্যমে রিচার্জ করি সেভাবে রিচার্জ করতে হবে। আর কত টাকা রিচার্জ করতে হবে, এখানে প্রতি বিষয়ের জন্য তোমার 300 টাকা করে তোমাকে রিচার্জ করতে হবে। তুমি যদি 1টা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে 300 টাকা, তুমি যদি 2টা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে 600 টাকা এরকম আর কি। তবে তুমি যদি প্রথম পত্রে অ্যাপ্লাই করো সেটা অটোমেটিক দ্বিতীয় পত্রের জন্য ওটা বিবেচ্য হয়ে যায়, অর্থাৎ প্রথম পত্রের জন্য তুমি অ্যাপ্লাই করলে অটোমেটিক দ্বিতীয় পত্রটা কিন্তু দেখে ফেলবে এবং সেক্ষেত্রে চার্জ কাটবে কিন্তু 300 টাকা। এই জন্য তোমাকে যেটা করতে হবে, তোমার একটা টেলিটক সিমে বা অন্য কারো টেলিটক সিমে 300 টাকা আগে রিচার্জ করতে হবে। রিচার্জ করার পর তোমাকে SMS অপশনে যাওয়া লাগবে, যাওয়ার পর তোমাকে লিখতে হবে RSC, এটা লিখতে হবে, তারপর বোর্ডের প্রথম 3টা অক্ষর লিখতে হবে। তুমি যদি ঢাকা বোর্ডের হও সেক্ষেত্রে লিখবা হলো DHA, তুমি যদি দিনাজপুর বোর্ডের হও তাহলে DIN, অর্থাৎ তোমার তুমি যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডের প্রথম 3টা অক্ষর বরাদ্দ দিবা, একটু ফাঁকা দিয়ে লিখবে তোমার SSC রোল, তোমার SSC রোল যেটা আসলে সেটা লিখবা, তারপর তোমার সাবজেক্ট কোডটা লিখবা, অর্থাৎ তুমি যেই সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করতে চাচ্ছ চ্যালেঞ্জ করতে চাচ্ছ সেই সাবজেক্টের কোডটা দিবা। এবং কোডগুলো কোথায় পাবা এটা দেখবে, তোমাদের রেজিস্ট্রেশন কার্ড যেটা আছে সেটা কিন্তু অলরেডি কোডগুলো দেওয়া আছে, সেই কোডগুলো দিয়ে তুমি মেসেজ পাঠাবা 16222 এই নাম্বারে তুমি মেসেজ পাঠাবা। আর কথা এটা এক্সাম্পল যদি এই ধরনের একটা
তোমার তোমার লিখবা RSC, তারপর একটা স্পেস দিয়ে লিখবা, যেমন ঢাকার জন্য যদি করো ঢাকা, তারপর তোমার রোল নাম্বারটা দিবা, তোমার সাবজেক্ট কোড তুমি যদি দুইটার জন্য অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে তুমি কমা দিয়ে লিখবে, যদি আর একটার জন্য অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে এভাবে কমা দিয়ে তুমি করবা, আর যদি একটার জন্য অ্যাপ্লাই করো শুধুমাত্র একটা কোডই দিবা, দিয়ে তুমি এই নাম্বারে মেসেজ পাঠাবো। পাঠানোর পর এটা প্রথম মেসেজ তুমি পাঠাবো, পাঠানোর পর একটু পরে দেখবে একটা আর একটা মেসেজ ওই তোমাদের 1622 থেকে একটা মেসেজ আসবে, সেই মেসেজে কত টাকা তোমার চার্জ কাটবে সেটা উল্লেখ করা থাকবে এবং একটা পিন দেওয়া থাকবে, তোমার যেটা কাজ হবে এখন সেই পিনটা অবশ্যই তুমি সংরক্ষণ করবা। করার পর দ্বিতীয় আর একটা মেসেজ তুমি পাঠাবা, কিভাবে পাঠাবা, প্রথমে লিখবা RSC, তারপর লিখবা ইয়েস, তারপর তোমার যে পিনটা তোমাকে পাঠাইলো 1622 থেকে সেই পিনটা তুমি এখানে দিবা, দেওয়ার পর তোমার তোমার নিজস্ব মোবাইল নাম্বারটা দিবা, এখানে তুমি যে কোনো মোবাইল নাম্বার দিতে পারো, তোমার নিজের পার্সোনাল মোবাইল নাম্বার দিতে পারো, তোমার গার্জেনের মোবাইল নাম্বারটা দিতে পারো, কারণ পরবর্তীতে রেজাল্ট যদি পরিবর্তন হয় তাহলে এই নাম্বারে কিন্তু আসলে মেসেজটা আসবে, তবে এই নাম্বারটা দিয়ে তুমি আবার 1622 আবার মেসেজ পাঠাবা। তার মানে এক্সাম্পল যদি দিই, প্রথমে লিখবা RSC, তারপর লিখবে ইয়েস, তোমার যে পিনটা আসবে সেই পিনটা তুমি এখানে দিবা, তোমার ফোনে যে মেসেজের পিনটা আসবে সেটা দিবা, মোবাইল নাম্বারটা দিবা, এখন তো যে কোনো নাম্বার দিতে পারো, তোমার যে টেলিটক থেকে মেসেজ করছো সেই টেলিটক সিমের নাম্বারও দিতে পারো, অথবা তোমার যে কোনো একটা নাম্বার দিতে পারো, যার পর 1622 মেসেজ পাঠালে তোমার কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জটা সম্পূর্ণ হবে, এবং বোর্ড চ্যালেঞ্জ করার পর দেখা যায় তোমার 15-20 দিনের ভিতরে কিন্তু রেজাল্ট যদি পরিবর্তন হয় তাহলে তোমার কিন্তু রেজাল্টটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এভাবেই কিন্তু তুমি চাইলেই HSC রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে তোমার ফলাফলটা কিন্তু পরিবর্তন করার একটা সুযোগ রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখলাম তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।